এবারে আমরা সলিড ওয়াক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আর তা হচ্ছে স্কেচিং আমরা স্কেচিং করতে খুব বেশি একটা মজা পাই না বা যথেষ্ট গুরুত্ব দিয়ে করে থাকি না অধিকাংশ মানুষের ক্ষেত্রে যখন একটি টু ডি স্কেচকে থ্রি ডি ফিচারে রূপান্তর করা হয় কেবল তখনই আগ্রহ বা বিস্ময়ের সৃষ্টি হয় যে কোনো ডিজাইন তৈরির ক্ষেত্রে স্কেচিং হচ্ছে মৌলিক ধাপ আমাদের উদ্ভাবনী আইডিয়াকে বাস্তবে রূপ দিতে হলে স্কেচিংয়ে অবশ্যই দক্ষ হতে হবে আপনারা স্ক্রিনে এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে মোটরসাইকেলের ব্রেক রোটার থ্রি মডেল এটি তৈরি করা অপেক্ষাকৃত সহজ আমরা যদি ফিচার ম্যানেজার ডিজাইনটির দিকে লক্ষ্য করি আমরা শুধুমাত্র একটি ফিচার দেখতে পাচ্ছি আর তা হচ্ছে বস এক্সট্রুড এটিকে এক্সপান্ড করলে এর আন্ডারে আমরা একটি স্কেচ দেখতে পাচ্ছি যে স্কেচটি ছাড়া বস এক্সট্রুট করা সম্ভব হতো না এই টু ডি স্কেচকে আমরা যদি এখন এডিট করতে যাই তাহলে আমরা দেখতে পাবো এই তৈরিতে কতটা নিখুঁত আমরা এই মডেলটি থেকে বেরিয়ে অন্য একটি মডেলে যাব এই জন্য আমরা এটিকে মিনিমাইজ করব এবং অন্য একটি মডেল ওপেন করব এটি হচ্ছে একটি সলিড কাস্ট হুইল যা ট্রেনে ব্যবহৃত হয়ে থাকে আমরা একইভাবে দিকে করলে একটি ফিচার দেখতে পাচ্ছি এবং তা হচ্ছে রিভলভ এর আন্ডারে আমরা একটি স্কেচ দেখতে পাচ্ছি যে স্কেসটি ছাড়া এই রিভলভ ফিচারটি কোনোভাবে করা সম্ভব হতো না এই স্কেচটিকে আমরা এডিট করতে গেলে একইভাবে আমরা এই স্কেচটির গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবো আমরা এটিকেও মিনিমাইজ করব আমরা এডিট স্কেচ থেকে বেরিয়ে যাব একইভাবে এটিকে মিনিমাইজ করে আমরা আমাদের পরবর্তী মডেলে চলে যাব এখন আমরা যে মডেলটি দেখতে পাচ্ছি তা হচ্ছে একটি মেটাল ব্লকের কাস্টিং এই কাস্টিংটির সাথে ফিডার এবং গেটিং সিস্টেম অ্যাটাচ করা আছে আমরা এখন ফিচার ডিজাইন ট্রি দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে অনেকগুলো বস এক্সট্রুট রয়েছে এবং ফিলেট রয়েছে এবং প্রত্যেকটি বস এক্সট্রুটের আন্ডারে এক একটি স্কেচ আছে যে স্কেচগুলো আমরা দেখে নিতে পারি একই সাথে বিভিন্ন ফিলেট রয়েছে যেগুলো লোকেশন এখানে দেখা যাচ্ছে এবারে আমরা এই ফাইলটিকে ক্লোজ করব এবং একটি নতুন সলিড ওয়ার্কস ডকুমেন্ট তৈরি করব। এজন্য আমরা নিউ বাটনে ক্লিক করব নিউ সলিড ওয়ার্কস ডকুমেন্ট নামে যে ডায়ালগ বক্সটি ওপেন হচ্ছে এখানে আমরা সলিড ওয়ার্কসের তিনটি এনভারমেন্ট দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে পার্ট দ্বিতীয়টি হচ্ছে অ্যাসেম্বলি এবং তৃতীয়টি হচ্ছে ড্রয়িং ড্রয়িং কখনোই সম্ভব হবে না যদি আগে থেকে কোনো না কোনো পার্ট বা অ্যাসেম্বলি তৈরি না থাকে একইভাবে অ্যাসেম্বলি কখনোই সম্ভব হবে না যদি আগে থেকে কোনো পার্ট তৈরি না থাকে অর্থাৎ পার্ট হচ্ছে সলিড ওয়ার্কসের সকল কার্যক্রমের মূল ভিত্তি এখন পর্যন্ত আমাদের আলোচনা থেকে এটি নিশ্চিত যে স্কেচিং ছাড়া কোনো থ্রি মডেল তৈরি সম্ভব না এবং ভালো থ্রি ডি মডেল তৈরির জন্য অবশ্যই ভালো স্কেচিং করতে হবে এবং এজন্যই স্কেচিং বিষয়ে আমাদের যথেষ্ট দখল রাখতে হবে